প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব এসএসসি সাধারণ গণিত অনুশীলনী 16.2-এর 14 নম্বর। আয়তকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার। তো আমি প্রথমে ড্রয়িংটা ক্লিয়ার করি। এই যে একটা আয়তকার বাগান ড্রয়িং করার চেষ্টা করলাম। তো এটার দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, প্রস্থ 100 মিটার। বাগানটি পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা। তাহলে এখানে ঠিক মাঝখান দিয়ে 3 মিটার চওড়া এর একটা রাস্তা, এই একটা রাস্তা, রাস্তাটা চওড়া হচ্ছে 3 মিটার ড্রয়িং করা হলো। চিত্রের সাহায্যে তথ্যটি প্রকাশ করো। তো অলরেডি প্রকাশ হয়ে গেছে, তার মানে আমাদের কয়ের আনসার হয়ে গেছে। তারপর বলছে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমে এই বড় রাস্তাটার ক্ষেত্রফলটা বের করে ফেলি। যেহেতু রাস্তাটা দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার আর প্রস্থ হচ্ছে 3 মিটার, রাস্তার ক্ষেত্রফল হবে 150 মিটার ইনটু 3, তার মানে হচ্ছে 450 মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমার দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল। এবার আসি প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল। একটু ভালো করে খেয়াল করে দেখো, প্রস্থ বরাবর প্রস্থ 100 মিটার ঠিক আছে, কিন্তু এদিক দিয়ে এইটুকু এইটুকু 3 মিটার করে এদিকের জায়গাটা কিন্তু আমি আগে একবার এটা দৈর্ঘ্য বরাবরের সাথে মেপে ফেলছি। তাহলে এই জায়গাটুকু আমার দৈর্ঘ্য বরাবরের সাথে মাপ হয়ে গেছে, এটা আমি আর লিখতে পারি না। তাহলে এটা বাদ দিয়ে তারপর আমাকে এটা আর এটার এরিয়া বের করতে হবে। তো এটা যদি বাদ দেয়, এখানে 100 মিটার 3 মিটার বাদ পড়ছে, টোটাল 100 মিটারের মধ্যে থেকে 3 মিটার প্রস্থে বাদ পড়ছে, মানে প্রস্থে থেকে বাদ পড়ছে, আর এই 3 মিটার ঠিকই থাকবে রাস্তার যে প্রশস্ততাটা। তাহলে 100 মিটার যেটা, সেটা আর 100 থাকছে না, সেটা 100-3 হয়ে যাচ্ছে ইন্টু, আর আরেকটা হচ্ছে 3। তাহলে 97 ইন্টু 3, তো 97 ইন্টু 3 ইকুয়াল হচ্ছে এই। এখন এই দুইটা আমরা যোগ করব। মোট রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 741 মিটার স্কোয়ার। এটা আমাদের খয়ের আনসার গেল। রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার প্রশস্ত কয়টি ইটের প্রয়োজন পড়বে? তাহলে প্রথমে আমরা ইটের ক্ষেত্রফল বের করব। পঁচিশ সেন্টিমিটার, তো এটাকে যদি আমরা মিটারে নিই তাহলে 0.25 মিটার। মনে রেখো, সেন্টিমিটার থেকে মিটার নিতে গেলে 100 দিয়ে ডিভাইড করতে হয়। 25 সেন্টিমিটার ছিল দৈর্ঘ্য, মানে লেন্থ। ব্রেথ হচ্ছে এটা 12.5 সেন্টিমিটার, আর এটা যদি 100 দিয়ে ডিভাইড করি তাহলে হবে 0.125 মিটার। এই হচ্ছে লেন্থ আর ব্রেথ। এটার ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে 0.25 ইন্টু 0.125 ইকুয়াল 0.3125। এখন এটা যদি ইটের এরিয়া হয় তাহলে পুরো রাস্তার এরিয়া, রাস্তার এরিয়াটাকে ইটের এরিয়া দিয়ে ডিভাইড করলে কয়টা ইট লাগবে সেটা বের হয়ে যাবে। ইটের সংখ্যা তো 741 ডিভাইড বাই 0.3125 ইকুয়াল 23712। এতগুলো ইট লাগবে।